দেশে সংগৃহীত চামড়ার অর্থে কি আসে কোরবানীর ঈদে চামড়া বেচাকেনার খবর জানাতে আমাদের সাথে রাজধানীর পোস্তা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদন আহমেদ চামড়ার খবর আমরা সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম রেদন এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রেদন পোস্তায় আজকে কি পরিমাণ চামড়া আসছে আর আজকে চামড়ার দরদাম কেমন দেখছেন আজকেও অন্যান্য দিনের মতো আজকে ইব্রাহিম একই অবস্থা অর্থাৎ আজকের মৌসুমি ব্যবসায়ীরা যারা আছেন তারা বলছেন যে তারা আসলে দর পাচ্ছেন না তারা অপেক্ষা করছেন অন্যদিকে আরতদাররা বলছেন যে মৌসুমি ব্যবসায়ীরা আসলে বেশি দাম চাচ্ছেন তবে একটি বিষয় আপনাকে আমি দেখাতে চাই যে যে যেসব চামড়া পোস্তায় ফেলে রেখে গিয়েছিল অনেক ব্যবসায়ী সেই সব চামড়া কিন্তু পচে গিয়েছে এবং এই সব পচা চামড়া কিন্তু আজকে সিটি কর্পোরেশনের গাড়ি থেকে আসলে পরিষ্কার করা হচ্ছে এই জায়গাটা অর্থাৎ পচা চামড়া যেগুলো পচে গিয়েছে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে সিটি কর্পোরেশনের গাড়িতে করে এখানে চামড়ার পরিমাণ কিন্তু বেশ ভালো হবে এখানে যারা আরতদার রয়েছে কিংবা মৌসুমী ব্যবসায়ী রয়েছে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে বিষয়টিতে সবাই দুঃখ প্রকাশ করছেন আসলে পুরো ব্যবস্থাপনা এই বছরের আসলে এই চামড়ার দরপতনের পুরো কারণের জন্য আমি একজন এখানে একজন আরতদার রয়েছেন আমি একটু তার সাথে একটু কথা বলতে চাই যে আসলে এই চামড়ার মৌসুমি ব্যবসায়ীরা একরকম বলছেন তারা একরকম কথা বলছেন এটি আসলে কারণ আপনার কাছে জানতে চাই যেখানে অনেক যারা দেশের বাইরে থেকে বিভিন্ন ব্যবসায়ী আসছে চামড়া নিয়ে তারা বলছে যে আপনারা দাম ঠিকভাবে দিতে চাচ্ছেন না তারা শেষ পর্যন্ত চামড়া বিক্রি করতে না পেরে অনেকে এখানে রেখে চলে যাচ্ছেন তো এটা কেন হচ্ছে আপনাদের আসলে মূল সমস্যাটা কোন সম্পূর্ণ মিথ্যা কথা এখানে চামড়া আমরা টাকা দেওয়া চামড়া কিনতে পারে না চামড়ার দাম বেশি গেছে আর চামড়া বিক্রি হয়ে গেছে খুব দ্রুতভাবে আর যেগুলো চামড়া নষ্ট হয়েছে এগুলো সিলেট থেকে চামড়া নিয়েছে সকালবেলা ঈদের পরের দিন সকালবেলা যে চামড়া নিয়ে আসে ওই চামড়া তেমনি নষ্ট হয় আর সিলেটের চামড়া পোস্তা কেউ কিনে না কিন্তু এখনো তো অনেক মৌসুমি ব্যবসায়ী রাস্তায় বসে আছেন চামড়া নিয়ে তারা তো বিক্রি করতে পারছে না আমার চামড়া দেন না আমি আটশো টাকা চামড়া কিনুম কত দিবেন এক হাজার দিবেন এক হাজার দাম দেওয়া আর চামড়ার দাম তো তিনশো চারশো টাকা পিছনে পড়ে গেছে আপনার মতো কি সব রাই কি আপনার মত করে দাম নিয়ে বিক্রি করছেন প্রত্যেকটা আরবদের মধ্যে মাল হয়নি লবণ রয়ে গেছে যে গুদাম খালি রয়ে গেছে কিনতে পারিনি মাল মাল অনেক কম চামড়া অনেক কম আসছে আর যেগুলো নষ্ট হচ্ছে এগুলো তো রাস্তাঘাটের মধ্যে নষ্ট হয়ে গেছে গাড়ির মধ্যে থাকতে থাকতে ওইগুলো ফালাই দিচ্ছে এগুলো সিলেটের চামড়া পুস্তা কেউ কিনে না এগুলো সিলেটের চামড়া আমার সামনে চারশো চারশো চারটা গাড়িতে আসছে আচ্ছা ধন্যবাদ আপনাকে ইব্রাহিম আসলে এখানে আমি অনেক আরতদারের সঙ্গেই কথা বলেছি এবং অনেক মৌসুমী ব্যবসায়ীর সাথেও কথা বলেছি যাদের আসলে বিপরীতধর্মী প্রতিক্রিয়া মৌসুমী ব্যবসায়ীরা বলছেন তারা আসলে দাম পাচ্ছে না অনেক আরতদার বলছেন যে আমরা আসলে চামড়া খুঁজছি কিন্তু যেই দামে আমরা চাচ্ছি তাদেরকে আমরা লস করতে দিচ্ছি না লস হতে দেবে না এরকম দরদাম তারা করছেন কিন্তু আসলে সেই দামে তারা অনেকেই অনেক আরোদ্দাররা কিনতে পাচ্ছেন না কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা সার্বিকভাবে অধিকাংশই বলছেন যে তারা আসলে লসের সম্মুখীন হচ্ছেন ইব্রাহিম আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে গত বছরের একটা অভিজ্ঞতা ছিল যে কারণে আসলে এই বছরে এই এই করোনার এই কারণে কিন্তু এই আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ অনেক ফরিয়ারা আসলে আমরা এবার আসলে কেনে নিই আর আরেকটি বিষয় যেটি না বললেই নয় সেটি আসলে বলতে চাই যে প্রতিটি চামড়ার মধ্যে দেড়শো থেকে দুশো টাকা চালান দিতে হয় সেই হিসাব ধরে মাঝারি মানে চামড়াগুলো আসলে ছশো টাকা করে কেনা হয়েছে আর এর থেকে বেশি দিয়ে কিনতে গেলে সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী আরতের লভ্যাংশ থাকে না সে কারণেই আসলে আরতদাররা বিভিন্ন ধরনের আসলে কথা বলছে তো আমি এখন পর্যন্ত আছি এই পোস্তায় আরও নতুন কোনো তথ্য থাকলে ইব্রাহিম পাঠান নিশ্চয়ই আপনাকে জানাতে পারবো জি রেদুয়ান আপনি খবর রাখতে থাকুন